আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। জাপানে এখন বাজে সন্ধ্যা 6:30। তো প্রতিদিনের মতো আজকেও আমি আর রেঙ্কা বের হলাম রেঙ্কার খেলার ট্রেনিং দেওয়ার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো আমি আর রেঙ্কা এখন যেই পথ দিয়ে হাঁটতেছি বা যেই রাস্তা দিয়ে হাঁটতেছি, ওই রাস্তার দুই পাশে জাপানিজদের বাড়িগুলো। তো এখানে দেখেন বাড়িগুলো কত ছোট, অল্প একটু জায়গার মধ্যে জাপানিজরা ছোট্ট একটা বাড়ি করে। আর এই অল্প জায়গাটার দাম শুনলে মানে অনেকে অবাক হবেন, জাপানে টোকিও শহরে জায়গার দাম অনেক বেশি। আমাদের বাংলাদেশে যেরকম জায়গার দাম, বাংলাদেশে ঢাকা শহরে যেরকম জায়গার দাম বেশি, জাপানের টোকিও শহরেও ওরকম জায়গার দাম অনেক বেশি। এই ছোট্ট একটা বাড়ির দামও আমাদের বাংলাদেশি টাকায় 4-5 কোটি টাকা। এই ছোট্ট, এখানে নিচে হয়তো 2টা বা 3টা রুম, উপরে হয়তো 2টা বা 3টা রুম, মানে দোতলা একটা বাড়ির আর কি। তো এই ছোট্ট বাড়িটাও তারা মানে 4-5 কোটি টাকা দিয়ে তারা বানায়। তো এখানে বাড়িগুলো যেরকম ছোট, বাড়ির রুমগুলো ওরকম ছোট ছোট। তো জাপানিজরা ছোট বাড়ির মধ্যে থাকতে তারা অভ্যস্ত। তো বাড়ির সামনে একটু জায়গা থাকলে 1টা বা 2টা গাড়ি রাখা যায়। আর কোনো কোনো বাড়ির সামনে দেখবেন 1টা গাড়ি রাখতেও অনেক কষ্ট হয়, জায়গা নাই এই জন্য বাড়ির সামনে ছাইডে গাড়ি রাখার জন্য আর কি। তো জাপানিজরা বাড়ি করলে 1টা গাড়ির জায়গা রাখে, নাহলে গাড়ির জন্য আলাদা পার্কিং নিতে হয়, টাকা দিয়ে পার্কিং ভাড়া করতে হয়। টোকিও শহরে গাড়ি থাকলে গাড়ির খরচটা অনেক বেশি। তো বিশেষ করে যদি গাড়ির পার্কিংটা না থাকে, পার্কিং ভাড়া করতে হয়। তো আমরা যে এরিয়াতে আছি, এই এরিয়াতে গাড়ির পার্কিংই আছে। কোনো কোনো জায়গায় 1 মাসে গাড়ি পার্কিংয়ের বিল বা ভাড়া দিতে হয় 25-30 হাজার টাকা। আর আমরা তো টোকিওর এক সাইডে পড়ছি, আর টোকিওর মাঝখানে গাড়ি রাখার পার্কিংয়ের দাম আরও অনেক বেশি। তো এই জন্য জাপানিজরা বাড়ি করলে বাড়ির সামনে ছোট্ট করে হলেও একটু জায়গা রাখে গাড়ি রাখার জন্য। জাপানের বাড়ির দাম শুনলে আমাদের অবাক হওয়ার কিছুই নাই, কারণ জাপান হলো উন্নত দেশ। উন্নত দেশে যারা কাজ করে তাদের স্যালারিও অনেক বেশি হয়, অনেক বেশি পায়। তো ওই হিসাবে তাদের জন্য তাদের দেশের হিসাবটা ঠিক আছে। জাপানে এখন বাজে সন্ধ্যা 6:30। আজকে কয়েকদিন ধরে জাপানে অনেক গরম পড়তেছে। তো আজকে সারাদিন অনেক গরম পড়ছে, প্রায় 35 ডিগ্রির উপরে তাপমাত্রা ছিল আজকে টোকিও শহরে। তো দুপুরের পরে একটু বৃষ্টি হয়েছে বিকালের দিকে। তো বৃষ্টি হওয়ার পরে এখন দেখেন এই যে রাস্তাঘাটগুলো একটু ভিজা, তারপরেও তাপমাত্রা তেমন একটা কমে নাই, অনেক গরম। তো বৃষ্টি কমে গেছে, হালকা একটু একটু বৃষ্টি পড়তেছে এখনও। আপনারা যারা জাপান সম্পর্কে জানতে পছন্দ করেন, তাই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জাপানিজরা কত অল্প জায়গার মধ্যে ছোট্ট একটা বাড়ি করে, আর এই বাড়িটার দাম কেমন পড়ে। তো যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।